53 বছর পর আমার বয়স আজকে 24 বছর, 30 সেপ্টেম্বর আমার 24 বছরে পড়বে। আমি কোনোদিন রাজনীতি করি নাই, আমি কোনোদিন রাজনীতি করি নাই, আমি রাজনীতি পছন্দও করি না, কিন্তু আজকের মতন খুশি আমি কোনোদিন হই নাই। এই স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যদি এই ছাত্র হেরে যায় তাহলে আমি আমার বোনের পড়াশোনা বন্ধ করে দিব, আর যদি জিতে যায় আমার গায়ের রক্ত বেঁচে হলেও আমি এদেশে আমার বোনের পড়াশোনা করাবো যতটুকু আমার সামর্থ্য গুলায়। বিগত দিনগুলির ক্ষোভ, চরম বৈষম্য, সামাজিক অব্যবস্থাপনা এবং দমননীতির বিরুদ্ধে আজকে জনগণ, তারা মনে হয় আজকে আমরা স্বাধীন পাইছি, স্বাধীনতা পেলাম আর কি। তো আমরা, আমাদের দুঃখ একটাই যে আমাদের বাবা মার যার সন্তান, এই যে 350-400 মানুষ মারা গেল, এদেরকে তো আর ফিরিয়ে পাবো না, এদের কি হবে? এরা যে গেল ওদের পরিবারগুলি নিঃস্ব হইল, কত পরিবার, এদের এই বিচার কিভাবে হবে? উনি তো দেশ ছেড়ে পালায়া গেলেন, স্বৈরাচারী যে পালায়া গেলেন, উনাকে কিভাবে এই দেশের মাটি তাই না বিচার করা যাবে? এবং আমাদের সবচেয়ে বড় দরকার স্বাধীন বিচার ব্যবস্থা চাই, নির্বাহী বিভাগ থেকে বিচার ব্যবস্থা আলাদা করে বিচার ব্যবস্থাকে ঢালাওভাবে আপনার এটাকে পুনর্গঠন করতে হবে, তা না হলে এই বাংলার মাটিতে বৈষম্যহীন সমাজ পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আজকে স্বাধীনতা অর্জন করেছি তা আমাদের ভাইদের, যে ভাইদের রক্তের বিনিময়ে, এই এই যে আমাদের খুনি, মানে খুনি রাইদের খুনিদের আমরা আমরা শাস্তি চাই অবিলম্বে, এবং সকল পুলিশ, যারা পুলিশরা আমাদের উপরে ফায়ার করেছে, ওপেন ফায়ার করেছে, এই পুলিশদেরকে আমরা সাসপেন্ড চাই, এবং আমরা এই ধরনের অত্যাচার নিপীড়ন আর সামনে চাই না, আমরা এমন গণতন্ত্র চাই যেখানে আমরা কথা বলতে পারবো। সবাই তো দেখলো জনগণ কিভাবে নেমে গেছে, পরবর্তীতে যারা গভর্নমেন্টে আসবেন তারা সবাই সতর্ক থাকবেন, এর পুনরাবৃত্তি ঘটলে আপনাদেরও একই পরিণতি হবে। এখান থেকে শিক্ষা নিন, আপনারা যদি এরকমই করেন তাহলে আপনাদের করুণ পরিণতি হবে, হয়তো 200-400 প্রাণ, 500-1000 যাবে, আপনাদেরও একই পরিণতি হবে। আপনারা এখান থেকে শিক্ষা নিন যে আমাদেরকে যে ক্ষমতায় নিয়ে আসবেন যারা, আবার তারাই টেনে হিঁচড়ে, কারণ আবু সাইদ এবং মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা যে আজকে এই যে এই স্বাধীনতাটা পেয়েছি এটাই আমাদের সার্থকতা, এবং এই জন্যই আজকে আমাদের আনন্দ লাগছে যে ওদের যে রক্তটা সেটার প্রতিদানটা আমরা আসলে আজকে পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে আমরা 71 সালের স্বাধীনতা দেখিনি, কিন্তু আজকে যখন শুনেছি যে সে পদত্যাগ করেছে, আমাদের কাছে মনে হচ্ছে আমরা স্বাধীন, যে কারণে আমরা এই ছোট বাবুকে নিয়ে আমরা চলে আসছি স্বাধীনতা উদযাপন করতে। ধন্যবাদ সবাইকে, আমরা সবাই স্বাধীন। এই স্বৈরাচার জুলুম সরকারের পতন যেভাবে আসছে, আমরা সব বাস্তব একটা বাস্তবন দেখতে চাই আগামীতে আলোচনার মাধ্যমে, কোনো বেনপেও না, সর্বজনীনভাবে নিরপেক্ষ যারা সঠিক লোক এদেরকে বাঁচিয়ে করে যদি সঠিক জায়গায় বসানো হয়, এদেরকে এমপি মন্ত্রী করা হয়, তাহলে জাতি সত্যিকারের মুক্তি পাবে। আমরা একটা মুক্তি পেয়েছি ঠিক, কিন্তু আসল মুক্তি এখনও পাই নাই, কেবলমাত্র শুরু হয়েছে। এছাড়া বাস্তব মুক্তি দেখতে চাই আমাদের বাংলাদেশের আর্থিকতায় মুসলমানদেরকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে, অনেক রাজনৈতিক দলদেরকে নিয়ে, যাদের মাথা মাথা, যারা সমাজসেবক, যারা ইসলাম প্রেমিক, যারা জনদরদী বাংলাদেশ প্রেমিক, যারা এই মুক্তিযোদ্ধাদের কোঠায়, এদেরকে নতুন মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিতে হবে। আর আগে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের সঠিক তার লিগাল রেখে, যারা ভুয়ো মুক্তিযোদ্ধা এদেরকে স্বৈরাচার নাম আখ্যা দিয়ে এই আওয়ামী লীগ গুন্ডো সন্ত্রাস বাহিনীদের লেলিহীন ধ্বংসাত্মক সন্ত্রাসের বিরুদ্ধে ওদেরকে দাঁড় করাইয়া, জুতোরা পড়াইয়া, এই বাংলাদেশকে চিহ্নিত করে পবিত্র একটা বাংলাদেশ নতুন করে গড়তে হবে।